আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি স্বাধীন দেশ অনলাইন টিভির সাপ্তাহিক খবরে। সাথে আছি আমি কায়সারুল ইসলাম সুমন। আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি বিস্তারিত খবরে। সামাজিক উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা খাতে সেবাদানের লক্ষ্যে বার্মিংহামে হবিগঞ্জ ইউনিটি ইউকের নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ। আমাদের প্রতিনিধি আশরাফুল ওয়াহিদ দুলাল জানান, বৃহত্তর হবিগঞ্জ জেলার সামাজিক উন্নয়ন করার লক্ষ্যে বার্মিংহামের কভেন্ট্রি রোডস্থ স্থানীয় স্বাধীনদেশ অনলাইন পত্রিকার কার্যালয়ে হবিগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি মোতাসিরুল ইসলামের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী মির্জা তসনুবেগের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব কবির উদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফয়সল চৌধুরী, নাসির আহমদ চৌধুরী, আলী আহমদ মুসা, নুরুল ইসলাম কিসলু, মির্জা আওলাদ বেগ, সর্দার ফজলু মিয়া, মুশফিক চৌধুরী মোর্শেদ, ফারসু আহমেদ চৌধুরী, তজমুল আলী সর্দার, অ্যাডভোকেট ওবায়দুল কবির খোকন, মসনু আহমদ চৌধুরী, শামীম আহমদ সহ আরো অনেকে। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ইউনিটি ইউকের 21 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এর মাঝে ফয়সল চৌধুরীকে সভাপতি, তসনু বেগকে সাধারণ সম্পাদক ও মুশফিক চৌধুরী মোর্শেদকে ট্রেজারার ও ফারসু আহমদ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। সভায় আগামী 15 জুলাই বার্মিংহামে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। এদিকে যুক্তরাজ্যে সফররত দুইজন বিশিষ্ট নাগরিকদের সাথে বার্মিংহাম বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি আতিকুর রহমান আতিক জানান, বার্মিংহামের স্মল ইতস্থ স্বাধীন দেশ অনলাইন পত্রিকার কার্যালয়ে বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ আব্দুল মালিক পারভেজের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী কারি আব্দুল মুকিত আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ডাক্তার শিব্বির আহমদ শিবলি ও হবিগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি মোতাসিরুল ইসলাম। এ সময় মৌলানা এনামুল হাসান সাবির, মোস্তফা যুবরাজ, আব্দুল লতিফ জেপি, তোফাজ্জুল হোসেন, ফয়জুর রহমান এমপি, মৌলানা এখলাসুর রহমান, সৈয়দ জমশেদ আলী, মুফতি তাজুল ইসলাম, অধ্যাপক কবির উদ্দিন, গয়াস মিয়া সহ আরো অনেকে অতিথিদ্বয়ের কাছে শারীরিক, মানসিক ও ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে তারা বিভিন্ন বিষয়ে পরামর্শ এবং বাংলাদেশে ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ করলে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অপরদিকে ব্রিটেনে সফররত সিলেটের বিশ্বনাথানার দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস আলী চেয়ারম্যানের সাথে প্রবাসী দৌলতপুর ইউনিয়নবাসীর মত বিনিময় সভা বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি মুশফিক চৌধুরী মুর্শিদ জানান, যুক্তরাজ্যে সফররত সিলেটের বিশ্বনাথ থানার দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্বাস আলীর সাথে এক মত বিনিময় সভা করেছে বার্মিংহামের প্রবাসী বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নবাসী। দৌলতপুর ইউনিয়নের প্রবীণ মুরব্বী আব্দুল আহাদের সভাপতিত্বে এবং যুবনেতা রাসেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বী নুরুজ্জামান, কমিউনিটি নেতা আব্দুল আজিজ গিলমান, ডাক্তার আবুল কাহার টিপু, যুবনেতা গুলজার আহমদ ফয়সল, কয়সর আলী শাহিন, বুরহান উদ্দিন সহ আরও অনেকে। সভায় বক্তারা এলাকার উন্নয়নে আব্বাস আলীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে ভবিষ্যতে এলাকায় আরও শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট ও সামাজিক উন্নয়নের জন্য অনুরোধ জানান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবনেতা মুকদ্দস আলী। দর্শক, এ ছিল আজকের পুরো সংবাদ। স্বাধীন দেশ অনলাইন নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আগামী সংবাদ দেখার জন্য আপনাদের সকলের প্রতি আমন্ত্রণ রইলো।